আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, সর্বশেষ আপডেট, ইতিমধ্যেই গণমাধ্যমের বেশ কিছু সেক্টর থেকে আপনারা আর খবরগুলো পাচ্ছেন না, তবে আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে যতটুকু নিউজ আপডেট পাচ্ছি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমাদের কুমিল্লার এমনকি ঢাকার দুই একটা এলাকার ভিডিও ফুটেজ দেখাচ্ছি যে আমাদের সেনাবাহিনী যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে, বিশেষ করে যে সকল সাধারণ সিপাহীরা বা সৈনিকরা সেনাবাহিনীর সুসজ্জিত এপিসি করে বিভিন্ন জায়গায় এই মুহূর্তে তারা পরিস্থিতিকে কন্ট্রোলে নেমেছে, সেখানে সাধারণ ছাত্রছাত্রীদের সাথে তাদের সৌহার্দ্যপূর্ণ অবস্থান দেখা গেছে। বিভিন্ন বৈষম্যবিরোধী আন্দোলনকারী যারা আছেন তারা দাবি করছেন যে সেনাবাহিনী তাদেরকে সহযোগিতা করছে, এমনকি কয়েক জায়গায় আওয়ামী লীগের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার সময় সেখানে মাঝখানে সেনাবাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতিকে কন্ট্রোলে নিয়েছে। সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষেই বা আমজনতার পক্ষেই সেনাবাহিনীর যেই আম যেই মানুষ আছেন বা আমাদের সৈনিকরা আছেন তারা তাদের অবস্থান কিন্তু প্রকাশ করছেন। অপরদিকে আমি আজকে এই মুহূর্তে আমি সর্বশেষ আপডেট পাচ্ছি, বগুড়াতেও দুইজন আমাদের ভাই মারা গেছেন, এবার আওয়ামী লীগের নাকি বিএনপির সেটাও আমি জানি না। সিরাজগঞ্জেও একজন এই মুহূর্তে নিহত হয়েছেন। আর আমরা আরেকটু যদি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি, সর্বশেষ আপডেটটা, দেশের বিভিন্ন জায়গায় এই মুহূর্তে কিন্তু সেনা মোতায়েন করা হয়ে গেছে, কারণ পরিস্থিতি আউট অফ কন্ট্রোল। সম্ভবত আমরা রাত্র হতে হতে হয়তো দেখবো যে সারা বাংলাদেশে ডাবল ডিজিটের অনেক মানুষ হয়তো আমরা দেখতে পাবো যারা পৃথিবী থেকে বিদায় নিয়ে নিয়েছে। এই মুহূর্তে মোহাম্মদপুরে মাদ্রাসা শিক্ষার্থী আর আওয়ামী লীগের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিয়েছে। সকাল থেকে এই এলাকায় বিজিবি পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করায় সেখানে সেনাবাহিনী আপনার মোতায়েন করা হয়েছে। সকাল থেকে লাঠি শোটা এবং দেশীয় অস্ত্র হতে আপনার জড়ো করেছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। 12টার দিকে বিচ্ছিন্নভাবে মাদ্রাসা শিক্ষার্থীরা তিন রাস্তার মোল এলাকা থেকে রাস্তায় নামতে শুরু করলে আপনার সেই মুহূর্ত থেকে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। ঢাকার উত্তরা বাড্ডায় পুলিশের সঙ্গে সংঘর্ষে কয়েকজনের প্রাণহানির পর পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। দুপুর থেকে বিকেল পর্যন্ত ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন রাষ্ট্রীয় সম্পত্তিতেও হামলা হয়েছে। আর 18 জুলাইয়ের পর আমরা দেখছি যে সর্বোচ্চ আবারও খারাপ পরিস্থিতি আজকে গিয়েছে। আর আমরা যদি দেখছি যে এই মুহূর্তে আপনার আমি আসলে একে একে সবগুলা তথ্য আপনাদের সামনে আপডেট করার চেষ্টা করছি, কারণ একাধারে খবরগুলো পাওয়া যাচ্ছে না। এছাড়াও আপনার আওয়ামী লীগের অনেক অফিস কার্যালয়, ছাত্রলীগের অফিস কার্যালয়, এমপিদের বাড়ি ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছে উত্তাল জনতা। টাঙ্গাইলে আন্দোলনকারীদের উপর গুলির পরই এমপির বাসভবন জ্বালিয়ে দিয়েছে আপনার কী বলা হচ্ছে প্রটেস্টর এই মুহূর্তে যারা আছেন। উত্তরা এবং আজমপুরে সংঘর্ষ, ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া এই মুহূর্তে চলছে। আর চট্টগ্রামেও নিহতের সংখ্যা দেখা যাচ্ছে, সাভারেও শক্ত প্রটেস্ট হচ্ছে। আর আপনার আমরা যদি আরেকটু দেখি এই মুহূর্তে আসলে পরিস্থিতি কোথায় কি চলছে, মূলধারার গণমাধ্যম না থাকার কারণে পাশাপাশি আপনার কি বলা হয় যে পত্রিকার নিউজ আপডেটগুলো আমরা পাচ্ছি না। আচ্ছা, এখানে প্রধানমন্ত্রীর জন্য আরও একটা দুঃসংবাদ হচ্ছে, শিক্ষার্থীদের প্রতি অর্ধশত পোশাক শিল্প উদ্যোক্তার সংহতি। গেল কয়েকদিন আগে আমরা দেখছিলাম যে আপনার মানে গার্মেন্টস মালিকরা অথবা ব্যবসায়ী সংগঠনের নেতারা সবাই কিন্তু প্রধানমন্ত্রীকে সমর্থন দিয়েছিল। এখন আস্তে আস্তে পরিস্থিতি অনেকটাই পাল্টে যাচ্ছে। নওগাঁর রাজপথেও আমরা দেখছি ব্যাপক আলোচনা, মাগুরায় গুলিতে একজনের মৃত্যু হয়েছে, আহত অন্তত 25 জন। আর খুলনার আওয়ামী লীগের কার্যালয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। তারপরে আমরা যদি দেখি আপনার আমি আসলে কতগুলো নিউজ আপনাদের সামনে দিব, মুন্সিগঞ্জের অবস্থা এই মুহূর্তে অনেক খারাপ, নরসিংদীর অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে। অপরদিকে বিএনপি বলছে সরকার পদত্যাগে যত বিলম্ব করবে তত বেশি ক্ষতি হবে দেশের অবস্থার। যাই হোক, এই ছিল আমাদের কাছে শাহবাগ এলাকায় এখন উত্তেজনা আছে, শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সেই পর্যন্ত আগুন জ্বলছে আমরা যখন নিউজ করছি, আর পরিস্থিতি অনেকটা খারাপের দিকেই যাচ্ছে। দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়, তবে যত রাত গভীর হচ্ছে ততই কিন্তু পরিস্থিতি খারাপ হবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।